হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের যে এর আগের পর্বে ডিজাইন প্রিন্সিপালের অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন প্রিন্সিপালের ব্যালেন্স নিয়ে। তো ব্যালেন্সের কয়েকটা প্রকার আছে, যেমন সিমেট্রিক্যাল আছে, অ্যাসিমেট্রিক্যাল আছে এবং রেডিয়াল নামে একটা ব্যালেন্সের ইয়ে আছে। তো আমরা ডিজাইন প্রিন্সিপালের যে সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হলো, সিমেট্রিক্যাল ব্যালেন্স অকার্স হয় ইকুয়াল ওয়েটস আর অন ইকুয়াল সাইজ অফ এ কম্পোজিশন, যখন আপনি ডিজাইন করবেন ডিজাইনের উপরে নিচে এবং অথবা ডানে এবং বামে দুই জায়গায় একই রকমের ব্যালেন্স, মানে একই ধরনের ডিজাইন রাখা, মানে একই স্টাইলের বা একই লেআউটের ডিজাইন রাখাটাই আপনার বলে সিমেট্রিক্যাল ব্যালেন্স। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন আমাদের মানুষের শরীর এর কথা চিন্তা করেন, আমাদের মানুষের শরীরের ডান যদি মাঝখান দিয়ে বরাবরই আমাদের দুটো ভাগে ভাগ করা হয়, তাহলে আমাদের ডান এবং বাম সাইডের কিন্তু একই রকম মানে ব্যালেন্সে আমরা আছি। যেমন ডান দিকে একটা হাত আছে, বাম দিকে একটা হাত আছে, ডান দিকে একটা চোখ আছে, বাম দিকে একটা চোখ আছে। তারপর নাকটা দেখেন, নাক একটা আছে কিন্তু নাকের ডান দিকেও একটা অংশ আছে, বাম দিকেও একটা অংশ আছে। ঠিক সেই রকমভাবে সব কিছুরই যদি মাঝ বরাবরই আমাদের কিন্তু ব্যালেন্স রাখা হয়েছে। তো আপনি যখন ডিজাইন করতে যান, দেখেন ডিজাইনের ক্ষেত্রে এখানে দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার আছে আর একটা হলো ইলিপস টুল, মানে ইলিপসের শেপ আছে। আবার দেখেন ডান দিকও এরকম, বাম দিকও এরকম, এবং দুইটারই দেখেন অ্যালাইনমেন্টও কিন্তু ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন আপনি সিমেট্রিক্যাল ব্যালেন্স করবেন, ডানে এবং বামের ব্যালেন্স ঠিক রাখতে হবে। যেমন আপনার এখানে যা আছে এই ডান সাইডেও সেরকম টপিকই, মানে টপিক বলতে লেআউট রাখতে হবে, এবং দুইটার মধ্যে অ্যালাইনমেন্টও কিন্তু ঠিকভাবে রাখতে হবে। যেমন আপনার এখানে যে এই যে ইলিস্টটা আছে, এই লিস্টটা উঠাই দিলেন একটু উপর দিকে, এটার লিস্টটা নিচে নামাই দিলেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটার মধ্যে ইকুয়াল মানে সমান ব্যালেন্স হলো না। সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স এবং অ্যালাইনমেন্ট দুটো একই সাথে জানতে হবে। এরপরে আসি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হলো রেজাল্ট ফ্রম অ্যান আনইকুয়াল ভিজুয়াল ওয়েটস অন ইস সাইড অফ দ্য কম্পোজিশন। যখন আপনি ডিজাইনটা করবেন, ডিজাইনটা কিন্তু পুরোটাই একটা কম্পোজিশন, তো এই কম্পোজিশনের লেআউটের মধ্যে দুই দিকে কোনো মিল থাকবে না, মানে ডান দিকে যা আছে বাম দিকে, ডান দিকে এক জিনিস আছে বাম দিকে থাকবে আরেক জিনিস। যেমন এখানে দেখেন ডান দিকে দিছে একটা বড় একটা ইলিপস এর শেপ এবং ডান দিকে দিছে দুইটা রেক্ট্যাঙ্গুলারের শেপ, তো এই দুইটার মধ্যে কি হয়েছে, এই দুইটার মধ্যে কিন্তু কোনো মানে আপনার ব্যালেন্স আছে ঠিক আছে, কিন্তু এই দুইটার মধ্যে কোনো মিল নাই, তো এটারই বলছে আনইকুয়াল মানে সমান না দুইটা। এবং রেডিয়াল কি ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্সটা মনে করেন আপনাদের যখন সূর্যের আলোটা আসে তখন কিন্তু চারদিক দিয়েই ছড়ায়। এর পরবর্তীতে আবার চিন্তা করেন, আপনি যখন এটা পুকুরের পানিতে একটা স্টোন বা একটা ইট মারলেন, তাহলে কি হবে, পুকুরে যেখানে ইটটা পড়বে ওই দিক থেকে সমানভাবে কিন্তু ঢেউগুলা চারদিকে সরাবে। যেমন এখানে বলা আছে রেডিয়াল ব্যালেন্স অকার্স ওয়েন এলিমেন্টস রেডিয়েট ফ্রম এ কমন সেন্টার রেস অফ সানলাইট অ্যান্ড এ রিপেলস ইন এ পন্ড আফটার এ স্টোন ইজ টস্ট ইন আর এক্সাম্পল অফ রেডিয়াল ব্যালেন্স। যেমন এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে একটা সূর্য দেওয়া আছে এবং চারদিক দিয়ে আলো ছড়াই যায় সমানভাবে, দেখেন এই দিক দিয়ে একটা গেছে, এই দিক দিয়ে মানে মাস ঠিক আছে, মানে সেন্টারে থেকে যখন ইটা হয়েছে, ঠিক ডিজাইনের ক্ষেত্রে এরকম আপনার কি রেডিয়াল ব্যালেন্স মেনে ডিজাইন করা হয় অনেক সময়। তাহলে এখানে আমাদের দুইটা উদাহরণ দেখা যাক আমরা ধরতে পারি কিনা আসলে ব্যালেন্স এখানে মধ্যে দুইটাই ব্যালেন্সের মধ্যে কোনটা কী ব্যালেন্স। তো আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্সে বলছিলাম যে দুই দিকে সমান থাকবে, তো আমরা এটা ইজিলি দেখে বুঝতেছি এদিকের মানুষটা এদিকের মানুষটা সমান এবং দুইটার মধ্যে কি সমান ব্যালেন্স আছে, তো এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স। ঠিক এরকমভাবে দেখেন সমান আছে কিন্তু মানুষটা কী হয়ে গেছে, সামনে এসে বসছে, ফলে এই দিকটা খালি অংশ রয়ে গেছে, তাহলে এটা কি হবে, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তো আশা করি আমরা ব্যালেন্সের ব্যাপারটা আমি ডিটেলসে আপনাদের বোঝাইতে পারছি, এবং ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করব এই ব্যালেন্সগুলো আমরা কীভাবে মেনটেন করতেছি তা অবশ্যই আপনাদেরকে শেখাবো। আর সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।